জানিয়ে দেব জেলা সংবাদ। সালথায় ধ্বংসাত্মক তাণ্ডব, পাঁচ মামলায় আসামি 4 থেকে 4,500। ধ্বংসস্তূপ পরিদর্শনে এসে সরাসরি অ্যাকশনে যাওয়ার কথা জানালেন বিভাগীয় কমিশনার। ফরিদপুরের সালথায় গত সোমবার রাতে সংগঠিত তাণ্ডবের সাথে জড়িত এবং মামলার আসামি হিসেবে মোট 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 26 জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান আজ শুক্রবার দুপুরে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ফরিদপুর সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি কার্যালয়ে সংগঠিত ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে ঘটনা সম্পর্কে সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, কোনো বক্তব্য নয়, সরাসরি অ্যাকশনে যেতে চাই। বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান আজ দুপুর 1:30টার দিকে সালথায় এসে পৌঁছায়। উপজেলা পরিষদ মসজিদে জুমার নামাজ আদায়ের পর তিনি ধ্বংসযজ্ঞ পরিদর্শনে যান। তিনি প্রথমে উপজেলা পরিষদে নিচতলায় অবস্থিত কৃষি কর্মকর্তার কার্যালয়ে দেখেন। এরপর একে একে ত্রাণের গোডাউন, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন সংলগ্ন গ্যারেজ, ভূমি অফিস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং সর্বশেষ থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ঘটনা সম্পর্কে সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, কোনো বক্তব্য নয়, আমরা সরাসরি অ্যাকশনে যেতে চাই। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও তদন্ত জামাল পাশা, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া প্রমুখ। বিকেল 4টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে সালথা ত্যাগ করেন। এদিকে সালথার তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত মোট 5টি মামলা দায়ের করা হয়েছে। 5টি মামলায় 261 জনের নাম উল্লেখ করা মামলার মোট আসামির সংখ্যা হবে 4,000। পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান আজ দুপুরে সালথায় সাংবাদিকদের বলেন, 5টি মামলায় অজ্ঞাতনামা আসামি আলাদা আলাদা করে যোগ করলে তার সংখ্যা দাঁড়ায় 17,000-এর কাছাকাছি, কিন্তু প্রকৃত পক্ষে অজ্ঞাতনামা আসামির সংখ্যা 4,000-এর বেশি হবে না, কেননা অজ্ঞাতনামা একই ব্যক্তিরা এই সকল মামলাগুলির আসামি। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশা বলেন, সালথার ঘটনায় এ পর্যন্ত 51 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, তিনি হলেন মিরান মোল্লা। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজাপুরা গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে। গত সোমবার ওই তাণ্ডবের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। বুধবার দুপুরে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামাল পাশা আরো বলেন, এছাড়া আরো 2 জন গুলিবিদ্ধ হয়ে গ্রেপ্তার হয়েছে। এ 2 জন হলেন সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামের আবুল খায়ের ও ভাওয়াল ইউনিয়নের গোপালিয়া গ্রামের মোহাম্মদ আমির। এদের মধ্যে আবুল খায়ের পুলিশি প্রহরায় ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা সেন্টারে এবং মোহাম্মদ আমির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আদালতে সোপর্দ করা হয়নি। এ পর্যন্ত আদালতে সোপর্দ করা হয়েছে 48 জনকে। এর মধ্যে 11 জনের 2 দিন করে এবং 15 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি 22 জনের 10 দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আজ শুক্রবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রসঙ্গত গত সোমবার 5 এপ্রিল সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ফোকরা বাজারে লকডাউনের কার্যকারিতা পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার। এ সময় তার গাড়ি থেকে নেমে উপস্থিত এক ব্যক্তিকে লাঠি পেটা করে এমন গজব ছড়িয়ে পড়লে ফোকরা থেকে এই ঘটনার শুরু হয়। এই অবস্থায় তিনি ওই স্থান থেকে ফিরে আসেন এবং সেখানে থানার উপপরিদর্শক এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পাঠান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই উত্তেজিত জনতা মিজানুর রহমানের ওপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয় জনতা পুলিশের গুলিতে 2 জন নিহত ও বাহিরদিয়া মাদ্রাসা মোহতামিম মাওলানা আকরাম হোসেন এবং জনৈক আরেক মাওলানা গ্রেপ্তারের গুজব ছড়িয়ে দেয়। গুজবে কান দিয়ে হাজারো মানুষ গিয়ে থানা ঘেরাও করে। সেই সঙ্গে উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনার ভূমি কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব রেজিস্ট্রি কর্মকর্তার গাড়ি, সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও সহকারী কমিশনার ভূমির গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরে সালথা থানা পুলিশ পাশাপাশি ফরিদপুর বোয়ালমারী ভাঙ্গা ও
নগরকান্দা। পুলিশ এবং র‍্যাব ও আনসার সদস্যরা যৌথভাবে ফাঁকা গুলিও টিআরসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 8 সদস্য সহ অন্তত আহত হন 20 জন। আহতদের মধ্যে জুবায়ের হোসেন 25 ও মিরান মোল্লা 35 নামে দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই হচ্ছে সালথার সর্বশেষ সংবাদ, যে সংবাদগুলো জাতীয় পত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে।